ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব এবং সেখানকার সর্বশেষ অবস্থা জানাতে এবারে সাতক্ষীরার গাবুরা অঞ্চল থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, আপনি সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা গাবুরাতে আছেন এবং এর আগেই আমরা আপনার মাধ্যমে দেখেছি যে খোলপেটুয়া নদীর পানি বেড়িবাঁধ উপচে লোকালয়ে ঢুকে পড়ছে। এরই মধ্যে কিন্তু বালেশ্বরে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। এখন সেখানকার পরিস্থিতি কেমন আমাদেরকে বিস্তারিত জানান। দেখুন, রানীমুখো যে এলাকাটি রয়েছে সেই এলাকায় আমরা গত বুলেটিনে যেটা দেখিয়েছিলাম, খোলপেটুয়া নদীর উপচে ভেতরে বাঁধ ভেতরে পানি ঢুকছিল, সেই বাঁধ এখন একেবারে তলিয়ে গেছে, উপচে পড়ে খোলপেটুয়া নদীর পুরো পানি এখন লোকালয়ে প্রবেশ করেছে। আমরা আধা ঘন্টা আগেও যে এলাকা যেখানে আমরা পায়ে রেখে হেঁটেছিলাম সে জায়গা পুরোপুরি এখন পানিতে টইটুম্বুর হয়ে আছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ এলাকা যেটা রয়েছে সেই এলাকার একটা অংশ একেবারে পুরোপুরি সরাসরি পানি ঢুকছে এবং সেই সাথে আসা যাওয়ার যে একটি রিং বাঁধ যেটা তৈরি করা হয়েছিল সেই রিং বাঁধও কিন্তু এখন একেবারে ঝুঁকির ভিতরে পড়ে গেছে। স্থানীয় যারা রয়েছেন, বিভিন্ন বয়সী যারা ছিলেন, তারা স্থানীয় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা দূর থেকে বেশ কিছু মাটি এবং বালু নিয়ে এসে তারা হচ্ছে একটু ঠ্যাক দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটা কতখানি পারবে সেটা বড় প্রশ্ন, কারণ এখনও জোয়ারের যে সময় সে জোয়ারের সময় এখনও প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা বাকি রয়েছে। আমরা এই সময়ের ভিতরে আমরা দেখেছি যে সকাল 11টা থেকে শুরু করে যখন পানি ব্যাপক রকমের বাড়া শুরু করছিল এবং সেটির প্রভাব ধীরে ধীরে সময় বাড়ার সাথে সাথে আরও বৃদ্ধি পেয়েছে, আমরা দেখেছি যে এই সময়ের ভিতরে পানি কিছুক্ষণ পরপরই আমরা দেখেছি যে বৃষ্টি না হলে পরও পানির উচ্চতা কিন্তু বাড়ছিল। এখন যেহেতু পুরোপুরি জোয়ার মৌসুম, সেই জোয়ার মৌসুমের সময় এখন পুরোপুরি খোলপেটুয়া নদীর পানি উপচে এই রানীমুখো যে এলাকাটি রয়েছে গাবুরার সেই এলাকার একেবারে প্রত্যন্ত এলাকায় পানি ভিতরে প্রবেশ করছে এবং আপনি জানেন যে পানি কিন্তু মিঠা পানি নয়, পানি সমস্তটা একেবারে নোনা পানি। আজ থেকে প্রায় এক যুগ আগে আইলার সময় যখন নোনা পানি এই এলাকায় প্রবেশ করে তখন থেকেই কৃষিকাজ, সমস্ত কৃষি ধ্বংস হয়ে যায়। এর আগে গত বছর যখন আমফানের আঘাতে যখন এলাকা ক্ষতবিক্ষত হয়েছিল তখন আমরা দেখেছি যে নোনা পানি এলাকায় প্রবেশ করে ছোট ছোট যে বাঁধগুলো ছিল সে বাঁধগুলো ধ্বংস হয়ে গেছিল এবং শেষ হয়ে গেছিল। তারপর থেকে গত এক বছর ধরে এই এলাকায় বাঁধ সংস্কারের তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। একটি দু তিনটি জায়গায় বাঁধ সংস্কারের কিছু কাজ হাতে নিলে পরেও পুরো এলাকার বাঁধের কিন্তু কোনো কাজ হয়নি। প্রতাপনগরে বাঁধ ভেঙেছে, পানি উপচে ভিতরে ঢুকেছে এবং পাশাপাশি আমাদের এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ রানীমুখো এলাকায় গতকালকে রাতে থেকেই এই বাঁধটি বেশ নাজুক অবস্থায় ছিল, সেটিও এখন আজকে সকালবেলা সেটি ভেঙে পানি ভিতরে প্রবেশ করেছে। এখান থেকে আধা কিলোমিটার দূরে নাপিতখালি নামে একটা জায়গা আছে, সেখানেও পানি কিন্তু বেশ উপচে ভিতরে তারা ভিতরে পানি ঢুকছে এবং এতে কিন্তু এলাকার এই পানি আর বাইরে কিন্তু বের হওয়ার কোনো উপায় নেই। যে পানি প্রবেশ করেছে এই পানি আর বাইরে যাওয়ার কোনো উপায় নেই, কারণ জোয়ারের সময় যে পানি নির্মাণ অঞ্চলে প্রবেশ করে সে পানি আর বাইরে বেরোতে পারে না, সে পানি নিয়েই বসবাস করতে হয়। গত এক যুগ ধরে এই এলাকার লোক এই অভিজ্ঞতা মধ্যে দিয়ে আছে, এর ভেতর দিয়ে আছে। একটা সময় এলাকায় মিঠা পানির সাথে তারা বসবাস ছিল, কিন্তু গত এক যুগ ধরে তারা মিঠা পানি থেকে এখন নোনা পানির সাথে তাদের এখন বসবাস। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খোলপেটুয়া নদীর যে স্রোত, সেই স্রোত থেকে পানি উপচে একেবারে যে বাঁধটি ছিল সে বাঁধ ভেঙে উপচে পানি ভেতরে প্রবেশ করেছে এবং ঘের যে ছিল সেই ঘের পুরোটাই ঘের ডুবে গেছে এবং একটি অংশ যে গ্রামের একটি অংশ রয়েছে সেই অংশগুলো সেটিও এখন পানির নিচে তলিয়ে গেছে এবং সাধারণ লোকালয় এই পানি ভিতরে পানি প্রবেশ করছে এবং একের পর এক যত ঘের ছিল সেই ঘেরগুলো একের পর এক পানিতে ছেয়ে যাচ্ছে এবং এই সমস্যা যেটা আমরা এখন যেটা দেখছি, গত কয়েকদিন ধরে যে পূর্বাভাসটা দিয়ে আসছিল আবহাওয়া অফিসের পক্ষ থেকে সেখানে বলা হচ্ছিল যে ঝোড়ো বাতাস আসবে এই ইয়াসের প্রভাবে, কিন্তু সেই ঝোড়ো বাতাসের ফলে এলাকায়
খুব বেশি ক্ষতি না হলেও সবথেকে বড় যে ক্ষতিটা হবে সেটি হচ্ছে পানির উচ্চতা বেড়ে যাবে এবং সেই পানির উচ্চতা কিন্তু আমরা আজকে গতকালকে থেকেও দেখেছি আজকে আরো বেশি গতকালকে প্রায় 3 থেকে 4 ফিট পর্যন্ত পানি আমরা জোয়ারের সময় আসতে দেখেছি এ আজকে প্রায় 5 থেকে 6 ফিটের মতো বেশি পানি উচ্চতায় পানি এলাকায় প্রবেশ করছে এবং রানীমুখো যে এলাকাটি রয়েছে সেই এলাকাটির একটি অংশ পুরোপুরি এখন এই জোয়ারের পানিতে ডুবে গেছে এবং এখনো পানির স্রোত বয়ে যাচ্ছে কারণ এখনো থেকেও প্রায় আধা ঘন্টা অর্থাৎ 12টা বা 1টা পর্যন্ত জোয়ার চলবে তো এই জোয়ার চললে পারে তখন এই পানি যে প্রবেশ করলো এই পানি কিন্তু আর বের হওয়ার কোনো উপায় নেই কারণ আজ থেকে প্রায় এক যুগ আগে আমফানের সময় যে পানি ঢুকেছিল সেই পানি আজ পর্যন্ত বের হওয়া বের করা সম্ভব হয়নি এবং গত বছর আমফানের কারণে যে পানি ভিতরে ঢুকেছিল সেগুলো কিন্তু এখন পর্যন্ত বের হয়নি আজকে যে পানি প্রবেশ করলো এবং এই পানিও কিন্তু আর বের হবে না যার কারণে এলাকার দুর্ভোগ দুর্যোগ কিন্তু লেগেই থাকছে এবং এই দুর্যোগ দুর্ভোগ থেকে সহসা মুক্তি পাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এই গাবুরাবাসীর জন্য আপনাকে বলে রাখি প্রায় গতকালকে থেকেই এই খোলপেটুয়া নদী এবং কপোতাক্ষ নদীতে পানি একেবারে উত্তাল ছিল গতকাল রাতে একটি জোয়ার গেছে জোয়ারের সময় কিছু পানি এসেছিল কিন্তু খুব বেশি উচ্চতায় সে পানিগুলো আসেনি কিন্তু আজকে সকাল থেকে যে পানিটা আসছে সেই পানিগুলো একেবারে বলা যায় যে এলাকা প্লাবিত করে দিল আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে ঘের যেগুলো রয়েছিল একটু পাড় উঁচু পাড়ের যে ঘেরগুলো ছিল সেই ঘেরগুলো কিন্তু ধীরে ধীরে ডুবে যাচ্ছে এবং রিং বাঁধ যেগুলো ছিল সেই রিং বাঁধও কিন্তু একটি অংশ একেবারে পুরোপুরি ধসে গেছে এবং পুরো বলা যায় যে এই রিং বাঁধ এখন আর ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এলাকাবাসী তাদের এলাকা বাঁচানোর জন্য সবথেকে বড় আশ্রয় বা সবথেকে বড় সাহস এখন এলাকার বিভিন্ন বয়সী যারা রয়েছেন তারা এখন বালু বা মাটি দিয়া যে বাঁধ সে বাঁধ সে বালু বোঝায় যে বস্তা রয়েছে সে বস্তা দিয়ে বাঁধ বানানোর